আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রী, আজকের ক্লাসে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমি মোহাম্মদ আবু সালে, প্রভাষক, বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। আজ আরেকটি ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি। আমি একাদশ ও দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন প্রথম পত্রের দশম অধ্যায়ের একটি টপিক নিয়ে আলোচনা করব। প্রিয় ছাত্রছাত্রী, আমাদের আজকের পাঠ সৃজনশীল প্রশ্ন আলোচনা। সিলেট বোর্ড ও যশোর বোর্ড 2017 এ প্রশ্নটি এসেছে। এটি 11 নম্বর প্রশ্ন। তোমরা মনোযোগ দিয়ে উদ্দীপকটি লক্ষ্য করো। নাফিস ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, মানুষের নিপীড়ন তাকে দুঃখ দেয়। যখন শত্রুরা 1200 মাইল দূর হতে এসে অসহায় মানুষকে আক্রমণ করে, তখন সে শপথ করে, আমি দেশকে মুক্ত করব। তাই মাতৃভাষাকে বাঁচাতে, অর্থনৈতিক শোষণ দূর করতে সে যুদ্ধে গেল। দেশ স্বাধীন হলো, কিন্তু নাফিস তার মায়ের কাছে ফিরে এলো না। তোমরা উদ্দীপকটি একাধিকবার পড়বে, তারপর প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবে। এক, দেশের প্রেম কি? খ নম্বর প্রশ্ন, বংশগত ঐক্য বলতে কি বোঝায়? গ নম্বর প্রশ্ন, উদ্দীপকের জাতীয়তার কোন কোন উপাদান কার্যকর ছিল ব্যাখ্যা করো। ঘ নম্বর প্রশ্ন, উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন, উদ্দীপকে পরিণত নাফিসের আত্মত্যাগের কারণটির সাথে জাতীয়তার সম্পর্ক বিশ্লেষণ করো। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা লক্ষ্য করো আমরা উত্তরের দিকে আসি। এক, দেশপ্রেম বলতে কি বোঝাই? মাতৃভূমির মাটি, মানুষ ও পরিবেশের প্রতি মমত্ববোধ, আবেগ ও অনুভূতি। কৃত্রিম ভালোবাসাই হলো দেশাত্মবোধ বা দেশপ্রেম বা স্বদেশ প্রেম। খ নম্বর প্রশ্ন, বংশগত ঐক্য বলতে কি বোঝায়? যখন কোন জনসমাজের অন্তর্গত প্রায় সকল লোকই নিজেদেরকে এক বংশোদ্ভূত বলে মনে করে, তখন তাদের মধ্যে যে একাত্মবোধের সৃষ্টি হয় তাকে বংশগত ঐক্য বলে। বংশগত ঐক্য বা রক্তের সম্পর্ক মানুষের মধ্যে এমন দৃঢ় ঐক্যভাব গড়ে তোলে যা জাতি গঠনে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে। তবে বর্তমান যুগের নৃতাত্ত্বিকগণ জাতি গঠনের ক্ষেত্রে এই উপাদানটিকে অপরিহার্য মনে করেন না। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রে বহু বংশের লোকের বসবাস সত্ত্বেও তারা একই জাতীয়তাবোধে উদ্বুদ্ধ। গ নম্বর প্রশ্ন, উদ্দীপকে জাতীয়তার কোন কোন উপাদানগুলো কার্যকর ব্যাখ্যা করো। উদ্দীপকে জাতীয়তার 3টি উপাদান, ক ভৌগোলিক অক্ষ, ক ভাষা সাহিত্য সাংস্কৃতিক অক্ষ এবং অর্থনৈতিক অক্ষ কার্যকর ছিল। তোমরা লক্ষ্য করো এখানে হলো, মানে সে বলছে অসহায় মানুষকে আক্রমণ করে, সে শপথ গ্রহণ করে মাতৃভাষাকে বাঁচাতে, এখানে ভাষা সাহিত্য অর্থনৈতিক শোষণ থেকে দূর করতে সে যুদ্ধে গেল। এখন আরেকটা কথা বলছে এখানে, 1200 মাইল দূর হতে এসে অসহায় মানুষকে আক্রমণ করে। যখন শত্রুরা 1200 মাইল দূর হতে এসে অসহায় মানুষকে আক্রমণ করে, এখানে ভিন্ন অন্য ভৌগোলিক অক্ষের অন্য ভৌগোলিক এলাকার মানুষের ইঙ্গিত করছে, যেখানে সে তার নিজের এলাকার মানুষের সান্নিধ্যের কথা এখানে ইঙ্গিত করছে। এই জন্য এখানে 3টি বিষয় কার্যকর ছিল। এই উপাদান গুলো সম্পর্কে নিম্নে আলোচনা করা হলো। এক, ভৌগোলিক অক্ষ। ভৌগোলিক অক্ষ জাতীয়তার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। জাতি গঠন করতে হলে একটি জনসমষ্টিকে নির্দিষ্ট ও সংলগ্ন ভূখণ্ডে বসবাস করতে হয়। জাতীয়তার অন্যান্য বৈশিষ্ট্যের অধিকারী হওয়া সত্ত্বেও কেবল ভৌগোলিক অক্ষের অভাবে একটি অবৈগরে জাতি জনসমষ্টি জাতি হিসাবে পরিগণিত হতে পারে না। দুই, ভাষা সাহিত্য সাংস্কৃতিক অক্ষ। যখন কোনো জনসমাজের অন্তর্গত প্রায় সকল লোক একই ভাষায় কথা বলে এবং একই সাহিত্য তাদেরকে সমভাবে আকৃষ্ট অনুপ্রাণিত করে, তখন তাদের মধ্যে জাতীয়তাবোধের সৃষ্টি হয়। তিন হলো অর্থনৈতিক অক্ষ। অর্থনৈতিক অক্ষ জনগণকে জাতীয়তাবোধে অনুপ্রাণিত করে। অর্থনৈতিক দিক থেকে যখন জনগণের মধ্যে সমতা বিরাজ করে, তখন তারা একত্রে বসবাস করার মন্ত্রে উদ্বুদ্ধ হয়। সকল জনগণের অর্থনৈতিক স্বার্থ যখন এক ও অভিন্ন হয়, তখন তাদের মধ্যে জাতীয়তা বন্ধন সুদৃঢ় হয়ে ওঠে। উদ্দীপকে আমরা দেখতে পাই, শত্রুরা 1200 মাইল দূর থেকে এসে নাফিসের দেশকেই আক্রমণ করে, সে তার মাতৃভূমিকে বাঁচাতে, মাতৃভাষাকে বাঁচাতে, অর্থনৈতিক শোষণ থেকে
অর্থনৈতিক শোষণ দূর করতে যুদ্ধ অংশগ্রহণ করে। জাতীয়তাবাদের তিনটি উপাদান তথা ভৌগোলিক অক্ষ, ভাষা, সাহিত্য, সংস্কৃতি এবং অর্থনৈতিক অক্ষই নাভিসকে যুদ্ধে অংশগ্রহণ করতে অনুপ্রাণিত করে। নম্বর প্রশ্ন, উদ্যোগে বর্ণিত নাফিসের আত্মত্যাগের কারণটির সাথে জাতীয়তার সম্পর্ক বিশ্লেষণ করুন। নাফিসের আত্মত্যাগের কারণ হলো দেশপ্রেম, আর দেশপ্রেমের সাথে জাতীয়তার সম্পর্ক অত্যন্ত গভীর। ছাত্রছাত্রী তোমরা লক্ষ্য করবে, দেশপ্রেম জন্মভূমির প্রতি, জন্মভূমির মাটি, আলো, বাতাস, অন্য জলের প্রতি মানুষের মমত্ববোধ অপরিসীম। দেশপ্রেমের ধারণা বা অনুভূতির থেকেই জন্ম নেয় জাতীয়তাবোধ। জাতীয়তার ধারণাকে এই জন্যই এক প্রকার মানসিক ধারণা বলা হয়। ভাষা, সাহিত্য, সংস্কৃতি, ধর্ম, বংশ, ইতিহাস, ঐতিহ্য এবং ভৌগোলিক সান্নিধ্যতার সূত্রে আবদ্ধ জনগোষ্ঠী যখন নিজেদেরকে অন্য জনগোষ্ঠী থেকে আলাদা মনে করে, তখন সেই চেতনাকে জাতীয়তা বলে। জাতীয়তার ভিত্তিতেই জাতিরাষ্ট্রের উদ্ভব ঘটে। সাধারণত একটি জাতিরাষ্ট্রের নিজস্ব পতাকা, জাতীয় সঙ্গীত এবং অভিন্ন জাতীয় লক্ষ্য থাকে। দেশপ্রেম মানুষের অন্তরে সদা বহমান, তবে বিশেষ বিশেষ সময়ে বা পরিস্থিতিতে তা উদ্বেলিত হয়ে ওঠে। যুগে যুগে জাতীয়তাবাদী নেতাদের অনেকেই তাদের সুযোগ্য নেতৃত্ব দিয়ে জাতীয় রাষ্ট্র গঠন করেছেন। আবার কেউ কেউ নিজ রাষ্ট্রকে গতিশীল নেতৃত্ব প্রদান করে বিশ্ব দরবারে সু মহান মর্যাদার আসনে প্রতিষ্ঠিত হয়েছেন। জাতীয়তার চেতনা ও দেশপ্রেমের জন্যই মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জ ওয়াশিংটন, আব্রাহাম লিঙ্কন, রাশিয়ার লেনিন, চীনের মাও সেতুং, ভিয়েতনামের হোসিমিন, কিউবার ফিডেল ক্যাস্ট্রো প্রমুখ রচনা করেছেন দেশপ্রেমের অমর গাথা। পরিশেষে বলা যায়, জাতীয়তা ও দেশপ্রেমের সম্পর্ক অত্যন্ত গভীর। দেশপ্রেমের মূলেই রয়েছে জাতীয়তার চেতনা। এর উৎকৃষ্ট উদাহরণ হলো উদ্দীপকের নাফিস। প্রিয় ছাত্রছাত্রী, আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সকলকে।